গর্ভবতী মায়েদের প্রথম ট্রাইমেস্টারের সবচাইতে উদ্বেগের বিষয় হল গর্ভের বাচ্চার হার্টবিট বা হৃদস্পন্দন। সবকিছু স্বাভাবিক আছে কিনা তা বোঝার সবচাইতে ভালো উপায় হল শুরুর দিকের আল্ট্রাসাউন্ডে ভ্রূণের হার্টবিট শুনতে পাওয়া। আগে স্টেথোস্কোপই ছিল গর্ভের শিশুর হার্টবিট বোঝার একমাত্র যন্ত্র এবং এর সাহায্যে শুধু ডাক্তাররাই বাচ্চার হার্টবিট শুনতে পেতেন। এখন বিজ্ঞানের উন্নতির সাথে সাথে বিভিন্ন যন্ত্র আবিষ্কার হওয়াতে অনেক আগেই গর্ভের বাচ্চার হার্টবিট শনাক্ত করা সম্ভব হয়। এমনকি মায়েরাও গর্ভের শিশুর হার্টবিট শুনতে পারেন। গর্ভাবস্থার পঞ্চম সপ্তাহেই গর্ভের শিশুর হৃৎপিণ্ডের গঠন শুরু হয়ে যায়। কনসিভ করার সাধারণত 22-24 দিনের মধ্যেই অর্থাৎ গর্ভাবস্থার ষষ্ঠ সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিটও শুরু হয়ে যায়। তবে এ সময় বাচ্চার হৃৎপিণ্ড এতটাই ছোট থাকে যে তা মেশিনে ধরা পড়ার মতো শব্দ উৎপন্ন করতে পারে না। ভ্রূণের হার্টবিট শোনার জন্য সাধারণত 3 ধরনের আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হতে পারে, যেমন ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসাউন্ড, অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড এবং ফিটাল ডপলার আল্ট্রাসাউন্ড। ট্রান্সভ্যাজিনাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভাবস্থার 6-7 সপ্তাহের মধ্যেই ভ্রূণের হার্টবিট শোনা যেতে পারে। এর ফলাফল সাধারণত নিখুঁত এবং নির্ভরযোগ্য হয়। অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ডের মাধ্যমে 7-8 সপ্তাহে হার্টবিট শনাক্ত করা যেতে পারে। ফেটাল ডপলার মেশিনে 10 সপ্তাহ নাগাদ বাচ্চার হার্টবিট বোঝা যেতে পারে, তবে সাধারণত 12 সপ্তাহে তা ঠিকমতো বোঝা যায়। যদি উল্লেখিত সময়ের মধ্যে ভ্রূণের হার্টবিট শোনা না যায়, তবে খুব বেশি ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। যদি গর্ভপাতের কোনো উপসর্গ না থাকে, তবে হতে পারে আপনার গর্ভাবস্থার সময়ের হিসেবে হয়তোবা ভুল হয়েছে। যদি পিরিয়ড অনিয়মিত হয় বা তারিখ হিসেবে ভুল হয়, অথবা যদি ওভুলেশন স্বাভাবিক সময়ের চাইতে পরে হয়, তবে এমনটা হতেই পারে। জরায়ুতে ভ্রূণের অবস্থান, প্লাসেন্টার অবস্থান এবং মায়ের ওজনের উপরও কত তাড়াতাড়ি বাচ্চার হার্টবিট বোঝা যাবে তা নির্ভর করে। সপ্তাহখানেক পরেই হয়তো আপনি সেই কাঙ্ক্ষিত শব্দ শুনতে পাবেন। যদি তার সপ্তাহ দুয়েক পরেও হার্টবিট না আসে, তবে গর্ভপাতের সম্ভাবনাই বেশি। এছাড়াও একবার হার্টবিট শোনা যাওয়ার পর যদি পরবর্তী আল্ট্রাসাউন্ডে হার্টবিট পাওয়া না যায়, সেক্ষেত্রেও গর্ভপাত হয়েছে বলেই ধরে নেওয়া হয়। যদি গর্ভপাত হয়, জেনে রাখুন সেটি মায়ের জন্য হয়েছে এমনটি মোটেও নয়। প্রায় 20% মেয়েদের এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। অধিকাংশ ক্ষেত্রে এর কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটি প্রতিরোধের উপায়ও খুব কম।